বড় ভাবের কথা কইতেছো দেখি, কিন্তু আমার বুবু তো ফিল্মে যায় নাই আর কোনোদিন যাইবো না। জানি জানি, ফিল্মে না গেলে কি হবে? আমারই বধুয়ান বাড়ি যায়, আমারই আঙিনা দিয়া। মায় গো মায়ো, মানিক ভাই, এটা আপনি কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। বুঝবা না, প্রেমিকের হৃদয় জৈলা পুইরা খাক হয়, তাতে কার কি বাসে যায়? প্রেমিকের জ্বালা বসে খালি প্রেমিক, প্রেমিক ছাড়া সকল মানব ধিক শত ধিক। বাবা, আপনি তো দেখি কবি হয়ে গেছেন। আমি কবি না, আমি প্রেমিক। প্রেমিক অক্ষরে চণ্ডী দাস রজকিনী। আপনার হাতে একটা সিপ থাকলে ভালো হইতো, আর কিছু না পারেন, 12 বছর বসে তো বাইতে পারতেন। এই, তুমি কি আমার অপমান করতেছো? মায়ো গুমায়ো, আমি আপনার অপমান করতে যাব কিসের জন্য? আমি তো আপনার মান ভাঙানোর চেষ্টা করতেছিলাম। হৃদয় ভাঙা টুকরা টুকরা, মান ভাঙায় করবা কি? বুঝছি, আমরা দিয়ে কাম হইতো না। আমার বুবুরে গিয়া কই, দেহি হ্যাট দিল গলে কিনা। কি যন্ত্রণা রে বাবা। আপনি কোনো চিন্তা করেন না, সবাই আসতেছে তো। এই লাল, এই যে ভাষা বই, আমি কিছু কইতাম না, যা কনের হেরাই কইব। কিতা কস, তুই জানস না, হেরা জানে কি কইব? আমি তো তোর আগা মাথা কোনটা খুঁজে পাই না। কিতা হইছে? কিতা তোর আর না মশা, কুস্তা হইছে না। কুস্তা হইছে না তাইলে কিতা? তুই তো জানস এই সময় আমি বাইরে যাই। হ্যাঁ জানি তো। তো জানস তো আমার এদিকে লুকাইতেছিলি কেরে? না, আমি ভাবতেছিলাম যে আপনি ওই মতির লগে একটু গোপনীয় আলাপ সারতেছেন। মতি মতি ভাইয়ের লগে গোপন কথা? গোপন কথা আবার কি? তা মতি ভাইয়ের লগে কেরে? মতি আপনার কিছু কইছে না? কি যারে মতি, তোর কুস্তা লাগবো, লাগলে আমার কস না, দিল কইল্লা ক। তোরা চাইছিস আমি দিছি না, এমন তোর হইছে না কথা? কিছু না মামা, কিছু না। তোর বিষয় আসার তো কুস্তা আমার সুবিধা লাগতেছে না। কি যারে লাল, ইয়ে মামা সাহেব, ওই যে খেতে যাওয়ার জন্য লাল প্রস্তুত আছে, লন যাই। চল যাই, আমি বুঝছি তুই মনটাই দুঃখ পাইছিস, তোর শাস্তি দিছি দীক্ষা, পুষাই দিব না। আয় কি করতেছো? তোমরা মানিক ভাই কি তা কইলো? কুস্তা কইছে না, হ্যার মন্ড অনেক খারাপ। হ্যার যে ভাব, মায় ঘুমায়ো, তোমারও তো ভাব কম না। ওই হাসস করে একটা ফাবড়া দিতাম। সম্পা কনা, মানিক ভাই কিতা কইল? কি তার কইতো, পিড়িতে পড়া অক্ষরে উতলো রয়েছে যেন চণ্ডী দাস রজকিনী,
তোমার লাগা হে দিল পরেশান তো যাও তুমি যাও তুমি গা শান্ত করো মানুষটা যেমন কিরাম তো বালাস মার ঘুমায়ো আমি এতক্ষণ ধরে ভাবতেছি মানিক ভাই এরম করতেছে কে রে অহন দেহি আমার বোনু কিরম কিরম করতেছে চম্পা একটা খাবার দিলাম কিন্তু যা বুঝতাম পারছি বুঝতাম পারছি মামা মামা আয়ো মামাটা কথা কইতাম চাইছিলাম ব কি কথা ক কিতা কইবা ক মামাটা সম্বন্ধ নিয়ে আলোচনা করতাম কার সম্বন্ধ মতি না মানিকের না মামা আপনার আমার যারা করে হেরা করে আমি তো এর আগে দুইটা বিয়ে করছি শুনো বৌমা আমার বৌভাগ্য খুবই খারাপ আমি আর কপালে আলিখ্যে আনতাম চাই না আলিখ্যে কি মামা বউ হইলো ঘরের লক্ষ্মী আমরা বাড়িতে সবই আছে খালি মামি নাই বাড়ির একরম খাইলা খাইলা লাগে কি তা কো না কো আচ্ছা আমার বাইকনারা কি বিষয়টা জানে হেরার মন্তব্যটা কি আপনার বাইকনারা তো সবাই রাজি তারাই তো আমরা দিয়ে প্রস্তাব পাঠাইছি আমি তো হেরার কথার বাইরে কোনোদিন গেছি না মানে বউ ঘরের লোক কি কথাটা ঠিক হয়ে কইস এই বয়সে বিয়া বৌমা কেমন জানি লাগতেছে কি রে মামা কি যে কন আচ্ছা ঠিক আছে তোমরা সবাই মিললে যখন কইতেছ কি আর করা কিন্তু বৌমা মাইয়া দেখা শুনে আনন লাগবো যেন তেন ঘরের মাইয়া আনলে চলতো না এটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না মায়ের আঙ্গুল মোটামুটি দেহাই আছে মায়া কোন হামের আমি কি তারে দেখছি না মামা তা আপনি যদি অনুমতি করেন তা মায়া দেহনের ব্যবস্থা করতে পারি তা শরমের কথা কও তোমরা শরমের কি আছে মামা শরম করলে কি চলতো চলতো না মামা আমি তাই লাইজে মায়া দেহনের ব্যবস্থা করতেছি কোন গ্রামের হিন্দু নাকি এত কথা যোগ করে জেঠামতি করো না মিষ্টি বাবু আগো কিতা গো তোমরা কই হাইঞ্জা লাগিয়া যাইতেছে যাওন লাগতো না কিছু হইতো না মামা আর তো পরে সূর্য একেবারে পশ্চিম দিকে হেলা যাব তখন একটা লাল লাল কমলা রঙের আলো বের হইব এই আলো তো কোনে দেখতে বেশি সুন্দর এইটারে কই কোনে দেখার আলো কিন্তু আমরা রওনা হন লাগতো না অহন যদি রওনা না দিই তাইলে তার আগে দানা পানি কিছু মুখে দেন আপনি তো দুপুরে কিছু খাইছেন না তোমরা কি মাথা দুষ পড়ছে একটা শুভ কামে যাইতেছি অহন তোমরা লই আইছো হাউন দাউন আরে অহন হলে জলদি করণের সময় অহন কি গলা দিয়া ভাত মাছের নামবো
শেষে দেখা যাবে যে মাছের কাটা গলায় বিন্ধে চিত্ত হয়ে পড়ে রয়েছি, লাগবো আরেক দরবার। মামা তাহলে মাংস দেদুল্লা খেলন, মুরগি মাংস আছে। না না, এখন খান লাগতো না। আমার বাইকনারা কই, লাল কই? কামের সময় তো কাউরে খুঁজ যাও পাওয়া যায় না। সে তো বাজারে গেছে, আপনি তার মিষ্টি আনতে বাজারে পাঠাইলেন। মিষ্টি কিনতে অতক্ষণ লাগে? সব গেছে আইলছে হইয়া, হেরার লইয়ে যে আমি কিতা করি? কামের সময় কাউরে পাওয়া যায় না। বৌমা দেরি হয়ে যাইতেছে না? হ মামা তা তো দেরি হইতেছে, মেলা দেরি হয়ে গেল। হেরা যে কি অবুজ মানুষ, কিছু বোঝে না। মামা আপনি কোনো চিন্তা করেন না, আপনি দুলা খাইলন এই অবসরে তারা আয় পড়বো। আবার কয় খাইলন? আরে আমি কইলাম না, জলদি করনের সময়, এখন কি খাওয়ানোর টাইম আছে? না মামা, দুলে না খাইলে যে বড় বিপদ, সব গোলমাল হয়ে যাইতে পারে। কেতে কি হইব আবার কি, খাওয়ানোর লগে মেয়ে দেখানোর কি সম্পর্ক? মামা আপনার একটু বয়স হয়েছে না, এই বসে একবেলা না খায় থাকলে আপনি দুর্বল হয়ে পড়বেন। ইহা সে কনে দিতে গিয়ে যদি মাথা ঘুরে পড়া যান, এটা বেজ্জতি কাণ্ড হবে না? দুটো খাইলন মামা। কথাটা তুমি ঠিকই কইছো, একটু ভুকও লাগছে, লো খাইলে। আমারে কইলে তো আমি করতামই, কিন্তু আমারে কইছে না, তোমারে কইছে, তোমার কপালটাই বালা। তুই এরম কে রে, তুই আমার দুঃখের মধ্যে হাসতাছস? তুমি কিতা মায়াকান্দ জুড়াইলে ক দেখি, তোমারে কেউ জোর করছে বিয়া করতে? তুমি বিয়া করতাম না চাইলে করো না, মানা কইরা দাও। সম্ভব তুই ক, আমার কি বুড়ি বুড়ি লাগে? আমি কেনই বুড়ি বেটার বিয়া করতাম? হন বুবু তুমি যত যাই কও না কেন, হেরে কিন্তু আমার পছন্দ হয়েছে, ওক করে রাজি হয়ে যাও, রাজরানীর মতো থাকবা। লাগতো না আমার রাজরানী হওয়ানের, আমি এরকম বুড়ারে বিয়া করতাম না, আমি সংসার করতাম না। বুবু তুমি যে এত বুড়া বুড়া করতেছো, একবার চিন্তা করে দেখছো যে তুমি ওই বুড়ারে যা কইবা সেই বুড়া কিন্তু হেইটাই শুনবো? নানি কইছে না, বুড়া জামাইরা বউ করে বেশি আদর করে। আর ওই যে মানিকটা যাত্রার ফাট গায়ে হারা দিন মায়া দেখে, আর মায়া দেখে দেখে ফষ্টি নষ্টি করে। তুই কিটা কইতেছস? ঠিকই কইতেছি, জোয়ান ফোলাগোর চরিত্র খারাপ হয় আর বুড়ারা বালা, ওক করে নাকে দড়ি দেওয়া ঘুরিতে পারবা। আমার লাগতো না নাকে দড়ি দেওয়া ঘুরানো, আমি বুড়া বিয়া করতাম না, বুড়া বেনার বিয়া করতাম। তো ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, এই যে মিষ্টি রেখে যাইতেছি, বসে বসে মিষ্টি খাও আর কাম। লাল বৌমা তোমার শরীরটা ভালো নাকি? আপনার দয়া ভালো আছি মামা। লাল ঘর নাই হেরে দেখতেছি না, কই গেছে? তার না আপনি বাজারে পাঠাইলেন। আমি বাজারে পাঠাইছি? ভুলে গেছি গা, কুস্তা মনে রাখতাম পারি না, কিতা যে হয়েছে। আচ্ছা ঠিক আছে আমি যাই। মামা কিছু কইতাম চাইছিলেন। তা কিতা শিলা ওইটা তুমি? তার জন্য একটা খেতা শিলাই মামা। ও খেতা, ভালো ভালো শিলাও, আমি যাই। মামা হ্যাঁ কিছু কইলেন না? না কইতাম চাইছিলাম ওই যে আমার ঘরও একটা সুরমাদানি আসলো, এটা খুঁজে পাইতেছি না, তোমার ঘরে আসেনি? আপনার সুরমাদানি আমরা আনতে যাবো কে রে? আরে আমি হেইটা কইছিনি, কিতা কই আর তোমরা কিতা বুঝো, তোমরা নিবা কি লিগা, মানে তোমরা চোখে লাগাও না সুরমা টুরমা আসেনি তোমার ঘর? আমরা মামা গরিব মানুষ, আমরা সুরমাদানি দিয়ে কি করতাম? আগো কিতা গো তোমরা সমস্যাটা কিতা, আমি কইতেছি সুরমাদানির কথা, এটার মধ্যে আবার গরিব মানুষ হলে করতে? আচ্ছা যাই। মামা হীরা বেজানের ঘরও আছে, পাওয়া লোপার কইলেই দিত। না না থাক, আমি বাজার থেকে কিনা আনাই। কিনা আনতেন কে রে? আচ্ছা থাক, আপনার জন লাগতো না, আমি আইনা দিতেছি। মামা শোনো শোনো, আমি যে চাইছি এটা করলাম কইও না,
বুঝো না কত রকম মানুষ আছে, কেডা কি তা চিন্তা করবো। আচ্ছা বাবা, পিতা পিতা, এই কি তোমার মনে ছিল পিতা? সৃষ্টিকর্তার পরেই আমি আমার হৃদয়ে তোমাকে ঠাই দিয়েছি, আর সেই তুমি পিতা আমাকে একজন নারীর কারণে ত্যাজ্য পুত্র করতে চাও। ঠিক আছে, দরকার নেই আমার এই রাজপ্রাসাদের, দরকার নেই আমার এই রাজ পোশাকের, তুমি আমাকে ত্যাজ্য পুত্র করো, আমি আমার ভালোবাসার ধন জুলেখাকে নিয়ে থুপকু। জুলেখা নামায় পড়া কেন রে? আমি আমার ভালোবাসার ধন জুলে। এই তুই কি করতেছস? তোর আমি খুঁজে খুঁজে মরতাছি। ও কি তা হয়েছে রে তোর? বহুত ঝামেলায় পড়ছে রে ভাই। কেরে? পরশু দিন যাত্রাপালা কলঙ্কিনী কঙ্কাবতী গোপাল আমার হিরোর পাটটা দিছে, কিন্তু যতবারই পাট মুখস্থ করতাম চাই পারি না। কেরে? যতবারই কঙ্কাবতীর নাম নিতাম চাই মুখে এবারে জুলেখা বিবির নাম। হায় সর্বনাশ। হ কত ভাই, লাখে লাখে দর্শক তাকে সামনে যদি আমি কঙ্কাবতীর বদলে জুলেখাবির নাম কয়ে ফেলে তাহলে কেমন হইতো? কি আর হইব, সবাই তোর মুখে পচা ডিম মারবো। তুই এক কাম কর, তোর এই যাত্রাপালার নাম কঙ্কাবতী কলঙ্কিনী বাদ দিয়া কলঙ্কিনী জুলেখার নাম রেখে দে। খামোশ বেয়াদব, যাত্রা নিয়ে তুমি ভাতরামি করছো, যাত্রার লোকজন যদি জানে যে তুমি যাত্রা নিয়ে ভাতরামি করছো তাহলে তোমাকে লাথি মেরে এই গ্রাম থেকে বের করে দেবে। যাত্রা কিন্তু অত সহজ জিনিস নয়, অনেক কঠিন জিনিস। এই যে মোটা মোটা পুঁথি যাত্রার বই, এগুলো রচনা করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। তুমি কি মনে করো যে তোমার বডি বিল্ডিং এর মতো এটা অত সহজ কাজ? অবশ্যই না, এটা অনেক সাধনার কাজ। তুমি এখান থেকে চলে যাও, যাও। যেতিস না, এইটা তো খুব বিপদের কথা। কলঙ্কিনী কঙ্কাবতী কইতে গেলে জুলেখা চলে আসে, তোর এরকম হইতেছে কে রে? অন্তরে মোর জুলেখা বিবি, পালাতে কঙ্কাবতী।